আমার একটা বাবু হইছে আজকে 21 দিন হইছে আমার রমজানে হইছে বাপ না ছোট ভাই বললে আমার মানুষ 28 টা জন লোক আমার এই গাড়ি গাওয়া যাওয়ার পরে আমরা আমি ব্যাংক এতে লোন উঠে আমরা এই দুই মাস হচ্ছে ব্যাটারি উঠাইছি ব্যাটারি কাজ করে আমার কি নামাজ পড়তে গেছিলেন মানে দিনের দিনের মিশন আমার কত বড় ঘটনা ফিরিয়ে দিলেন সেই অটোরিকশা নামাজ পড়তে গিয়ে যে পঙ্গু রশিদ ভাই অটোরিকশা হারিয়ে ফেলেছিলেন। তাশরিফ খান ভাই সেই নামাজ পড়া অবস্থায় হারিয়ে যাওয়া ব্যক্তিটির অটোরিকশা কিনে দিলেন। তাশরিফ খান বলেন, মধ্যরাতে নিউজটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল, আলহামদুলিল্লাহ ওনাকে নতুন একটি অটোরিকশা দিতে পেরে এবং ওনার মুখের হাসি ফেরাতে পেরে আমি অনেক আনন্দিত। আসলেই ওনাকে অটোরিকশাটি ফিরিয়ে না দিলে ভিক্ষা করা লাগতো হয়তো। আমার এই গাড়ি গাওয়া যাওয়ার পরে আমরা আমি ব্যাংক এতে লোন উঠে আমরা এই দুই মাস হচ্ছে ব্যাটারি উঠাইছি ব্যাটারি কাজ করে আমার নামাজ পড়তে গেছিলেন পরে দিনের দিনের মিশন আমার কত বড় ঘটনা সর্বোচ্চ গাড়ি মিশে আমার সূর্যের 9 থেকে 10 মিনিট আমি নামাজ পড়তে যত করলে আমি সুন্দর করছি কইরে আমার যে আমার লাস্টের দুই রেখা তো আমার রেখে আইছে পরে আমার সামনে কাশি পড়ছে আমি কিছু বাইর করিয়া মুহূর্তে মানে পালাই বেড়াইছি দুইটা ভুলা মানে আমার গাড়ি চালু বয়ারি পরে আমি আমার গেছি গান নমাজ আকাম শুরু হয়ে গেছে গা গেছি পরে নমাজে আমার ভিতরে যখন বাড়ি দিতে যাই তো নেই আমার গাড়ি নেওয়া যায় আমার বাইরে একটা সমস্যা আছে।